আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি মোমো মিউজিক সেন্টারে। এখানে থাকার মূল কারণ হচ্ছে আমরা এই মুহূর্তে ডাকাতি করে কিন্তু তার এই স্টুডিওর ভিতরে ঢুকে পড়ছি, ঠিক না ভাই? আচ্ছা, ডাকাতি করার পর ঢুকে পড়ছি। তো এখন ঢুকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা গান গাবো, কিছু গানগুলো গিয়ে আমরা বাংলাদেশে ভাইরাল হবো। আসলে আপনারা অনেকেই জানেন যে ভাইরাল হওয়ার অনেক মাধ্যম আছে, কেউ গান গেয়ে ভাইরাল হয়, কেউ নেচে ভাইরাল হয়, তারপর কেউ ভুলভাল ইংলিশ বলে ভাইরাল হয়। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছিলাম একটু মানে গান গিয়ে যদি একটু ভাইরাল হতে মানে পারতাম একটু ভালো হইতো আর কি, ঠিক আছে? আমরা কিন্তু ইউটিউব চ্যানেলটাও হ্যাক করে ফেলছি, ঠিক আছে? সুতরাং আমরা কিন্তু এই যে এখন আমাদের নিয়ন্ত্রণে সব চলতেছে, ওই মোমো ভাইকে আর খুঁজে টুজে পাবেন না ভাই, ভালো থাকেন আপনারা, এখন আমাদের দেখেন, ঠিক আছে? ভাই আপনি আপনি তো আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত একজন সুরকার গীতিকার। সো গীতিকার সাহেব, আপনি একটা লাইনের দুইটা অংশ কি মানে কিসের লাইন বোঝেন না আপনি? গানের লাইন, গানের লাইন। হ্যাঁ হ্যাঁ একটু শোনান। এই আম গাছে জাম ধরে কাঁঠাল গাছে লেচু, এই যে টাইপের কিছু। এটা কি গান ছিল? আপনি ক্যামেরা উপরে নিচ্ছেন কেন? ক্যামেরা চালানো কি শিখে দিতে হবে আপনাকে? ভালো করে ধরেন, ক্যামেরাম্যান ক্যামেরা চালাতে পারে না। তো এখন কথা হচ্ছে ভাই, একটু একটা গানের লাইন দিয়ে, ওই যে বললাম না এখন তো উল্টাপাল্টা সব চলতেছে, মানে ভাইরাল হইতে গেল অনেক উল্টাপাল্টা করতেছে। আম গাছে জাম ধরে কাঁঠাল গাছে লেচু, বন্ধু আমায় ভালোবেসে, তারপরে আপনি জীবনে খাইছেন কাঁঠাল গাছের লিচু? এখন তো শেষ জামানা, তো হইতে পারে, হইতে পারে। তো প্রিয় দর্শক, এইগুলাই মানুষ দেখে মানে বর্তমানে নাকি এগুলাই দেখে, মানে ইনাদের মতো বিখ্যাত কুখ্যাত মানুষগুলোর মানুষ দেখে মানে ভাইরাল করে দেয়। আমরা না পার্টনার এই ব্যবসায়, আপনি এইভাবে কথা কইতে আমরা একটা ভাগ করে ফেলি। এই যে দেখেন ক্যামেরাম্যান, আপনি এই যে ল্যাপটপ গুলো দেখান, এই যে মোমো রহমানের এই যে এটা দেখতেছেন না, এটা একটু বড় এলইডি, এই বড় এলইডি টা হচ্ছে আমার, যেহেতু আমি একজন বড় মানুষ, ঠিক আছে? আর এই যে ছোট এলইডি এটা হচ্ছে গিয়ে আপনার ভাই আপনার, ঠিক আছে? আচ্ছা, এরপর এই যে মাইক্রোফোন এখানে আছে, মাইক্রোফোনের এখানে মনে করেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মাইক্রোফোনটা, এটা হচ্ছে আমার, এটা আমি গান গাবো, আর এটা হচ্ছে আপনার, ঠিক আছে? সিস্টেমটা কিন্তু এরকম থাকবে, সমস্যা নাই। বিষয় হইছে কি মানে যেই দেশে যেই বা উক্ত করে নো গাবো, আপনার একটু পাওয়ার বেশি, তো পাওয়ার আমারও হইব, তখন আমাদের দিয়ে হবে না অন্তত, ঠিক না ভাই? হবে না, আমরা তো ঠিকই পার্টটা লইলে ছিলেন, সিনেমাতে পাজি হইতে পারি, বাস্তবে কিন্তু হাজি হাজি, যদিও বা দাঁড়ি নেই, ডিজিটাল হাজি। হ্যাঁ ভাই, কি 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 হাজি ভাই, আবার কর, ডিজিটাল হাজি, ডিজিটাল। দর্শক, বাংলাদেশের বর্তমান সময়ে ডিজিটাল হাজি দেখেন আপনারা, যার দাড়ি নাই সে বাস্তবে নাকি পাজি, ঠিক আছে? আর এমনি সিনেমা নাকি হাজি, এরকম হচ্ছে অবস্থা ভাই। আপনাদের দিয়ে চলবে না ভাই, এখন আমার এই পাশে একজন ভাই আছে, আমরা এই ভাইয়ের পরিচয়টা একটু করাই দিব। ভাই একটু আমার দিকে, একটু ক্যামেরার দিকে একটু তাকান, ক্যামেরাম্যান আপনি একটু আমাদেরকে একটু ধরছেন তো ভালো করে, ঠিক আছে? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি এখানে কেন আসছেন? আমি আসছি ভাই, আমার স্টুডিওটা আপনারা দুজন নাকি নিয়ে নিছেন, তো আমি ওদিক থেকে আবার হৃদয় ভাইয়ের স্বপ্ন ছোঁয়া টিভিটা আমি নিয়ে নিছি। মানে আপনি আমার স্বপ্ন নিয়ে গেছেন, আপনি দুজন মিলে আমার মোবাইল সেন্টার নিলেন, খুব ভাগ ভাগাবাটি করলেন, বড়টা আপনার, এটা আপনার বড়টা, মানে বড়টা আমার। আপনি এটা যখন নিতে আসবেন তো স্বাভাবিকভাবে ওদিকে স্বপ্ন ছোঁয়া টিভি আপনার একা। আচ্ছা আচ্ছা, তো আমি একা নিয়ে নিছি, আমার সাথে একটা দেখেন আপনি চিন্তা করেন কত বড় মানে ভালো একজন। তোমার নাম কি ভাই? রাজা। কি কি, কোন দেশের রাজা তুমি? কোন দেশের রাজা দেখি? স্বপ্ন ছোঁয়া টিভির রাজা। কোন দেশের রাজা? স্বপ্ন ছোঁয়া টিভির রাজা। কঠিন সাজা
অনেকদিনের স্বপ্ন যে আমরা কিছু মিউজিক নিয়ে কাজ করব, আর যেগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি আশাবাদী। যদিও বা পূর্বে কাজ করেছে এখানে যে আমার পাশে বসে আছে, মানে সে নিজেকে দাবি করে সে হচ্ছে জুনিয়র মিশা, বাস্তবে কিন্তু কোনোটাই না, ঠিক আছে? সে নিজেকে দাবি করে এবং দর্শকরা বলে বাস্তবে কোনোটাই না। সো সেও কিন্তু কয়েকটা গান গাইছে, যে গান শোনার পরে মানুষ তিন দিন কমাইছিল, তিন দিন পার্সোনালি ভাবে আমি তো দুই দিন কমাইছিলাম। ওই গানটা যেন কি ছিল, একদিন ওই গানটা যেন কি ছিল, সাইকেলের খয় নাই মরণকালের ওষুধ নাই, সাইকেলের খয় নাই মরণকালের ওষুধ নাই, নাম আমার টাটা। ভাই আর বললেন না ভাই, বাকিটুক বললে কিন্তু আবারও তিন দিন ধরে কমায় থাকবে মানুষ, ঠিক আছে? সো আমরা আর কমায় থাকতে চাই না, এখন আমরা মোমো ভাইয়ের সাথে একটু কথা বলি। তো ভাই, এই যে ধরেন আমি আপনার স্টুডিওতে আসলাম, আসার পর আপনার স্টুডিওটা তো হ্যাক করে ফেললাম, তারপরে মানে জাদুর বাক্স বানিয়ে দিলেন, মানে জাদুর বাক্স। সো প্রিয় দর্শক, আসলে জাদুর বাক্সের কথাটা বলতেছি কেন, মানে আমি আমার কাছে মনে হয় মোমো মিউজিক সেন্টার একটা জাদুর বাক্স। কেন মনে হয়, এখানে দেখি আমি মানে পর্যায়ক্রমে যারা গান গাইতে আসে তাদের ভিতরে কতটুকু ট্যালেন্ট আছে না আছে সেই সম্পর্কে আমি কিচ্ছু বলবো না, জাস্ট এতটুকুই বলবো এখানে ম্যাক্সিমাম মানুষগুলো বা দেখা গেছে প্রতিনিয়ত যারা আসে বেশিরভাগ মানুষগুলো দেখা যায় পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, মানে পূর্বে কোনো মিউজিকের সাথে কাজ করে নাই, গানের সাথে কাজ করে নাই, অথচ তারা এখানে এসে গান রিলিজ করতেছে, যেগুলো রিলিজ হচ্ছে আমরা দেখতেছি। তো এটা কিন্তু আসলে অনেক কিছু একটা মানুষের কাছে, মানে কি বলবো যে হাতের নাগারে হাতি স্পর্শ করা এরকম একটা বিষয়, বা হাতের নাগারে চাঁদ স্পর্শ করা, কারণ একটা বিষয়ে বা যে কোনো একটা প্ল্যাটফর্মে যেতে হলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, বাট একজন মানুষ যখন সহজে এসে এখানে গান গেতে পারছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা সৌভাগ্য। আর পার্সোনালি ভাবে অনেকেই এই সুযোগটা দেয় না, তো মোমো ভাই কোন হিসাবে দেয় আমি জানি না, যদিও ভাই হয়তো ভাই এখানে তার কোনো বেনিফিট থাকতে পারে। আপনার কি আছে ভাই এই যে যারে তারে নিয়ে আসেন, যখন মানে আমি আপনারা বললাম যে ভাই আমি আপনার একটা গান করব, আপনি আমার গান শুনলেন না না শুনলেন, বাট আপনি আমাকে আপনার স্টুডিওতে ডাকলেন, ঠিক আছে? তারপর আপনি দুই একটা গান শুনলেন, তারপর আপনি বললেন যে ভাই চেষ্টা করলে হবে, তো এরকম আসলে সব ক্ষেত্রে কি আপনি এরকম করেন? দর্শক, আজকে হৃদয় ভাই নিজেও কিন্তু গান করতে এসেছেন এবং উনিও গানের আমাকে গান শোনালেন, আমি কেমন গান করি মামা ভাই দেখেন। তো উনি অনেক স্বপ্ন নিয়ে উনি শিল্পী হওয়ার জন্য এসেছেন এবং সামনে মোমো সেন্টার থেকে আপনারা তার কণ্ঠে গান শুনতে পাবেন, যেটা খুবই ভালো, আরেকজন ভাইরাল ব্যক্তি পাবেন, ভাইরাল গায়ক আর কি, যার অসাধারণ উপস্থাপনা আপনারা দেখেন, আপনাদেরকে প্রথমেই এক্সাইটেড করে দেয়। হ্যাঁ, উপস্থাপনাতে এখানে কি হয়েছে সেখানে কি হয়েছে, হ্যাঁ পরে দেখা যায় যে আসলে কিছুই হয়নি। তো এই ধরনের ভিডিও আপনারা দেখে দেখে যার উপস্থাপনায় অভ্যস্ত তার কণ্ঠে গান শুনতে যাচ্ছেন মোমো সেন্টারের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই। তো আমরা তার যে গানটা আমাকে সে শোনালো আমার কাছে খুব ভালো লেগেছে, আমি বলেছি আমি অবশ্যই গান করাবো, পারবেন। আপনারা এবার বলবেন যে আমি তাকে গান করাবো কিনা, ওনার গান হচ্ছে কিনা, যে গানটা আমাকে শুনিয়েছে সেই গানটা এখন সবার সামনে গাইতে বলবো, আপনারা সবাই শুনবেন। এবং আপনারা যদি কমেন্টে বলেন যে হ্যাঁ হৃদয় ভাইয়ের গান আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমি গান করবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে প্রিয় দর্শক, আমি কিন্তু পর্যায়ক্রমে একটা কাজ করি, সেটা হচ্ছে আমার মাথায় যে ধরনের থিম গুলো ঘোরে সবসময় এগুলো কিন্তু আমি কখনো কারোর কাছে শেয়ার করি না। সো সেই দিক থেকে হচ্ছে আমি যে গানটা গাবো এখন সেই গানটা আমি কারোর কাছে শেয়ার করতে এই মুহূর্তে চাচ্ছি না। কেন চাচ্ছি না, আমি যখন গানটা রিলিজ করব বা গানটা যখন মোমো মিউজিক সেন্টার এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যখন রিলিজ হবে তখন কিন্তু আপনারা জানতে পারবেন, বাট এখন যদি আমি আপনাদেরকে বলেই ফেলি জয়কালের ক্ষয় নাই মরণকালের ওষুধ নাই, নাম আমার টাটা মার্বেল দিয়ে করি আমি ফোকা, এইসব কিছু আমি পছন্দ করি না। আমার গান হচ্ছে আমি নিখুঁত ভাবে গান গাইতে চাই, আর যেহেতু মোমো ভাই আছে তো সে আমাকে সব দিক থেকে হচ্ছে সাপোর্ট দিবে যতটুকু উনি বলছে। তো ইনশাল্লাহ একজন মিউজিশিয়ানের যদি সাপোর্ট পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অনেক কিছু করা সম্ভব, যদি মিউজিশিয়ান ভালোভাবে একটা মানুষকে বোঝাতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে কোনো মানুষই হচ্ছে মিউজিকের সাথে ভালোভাবে কাজ করতে পারবে, ঠিক না ভাই? ঠিক আছে, আপনি দর্শকদেরকে এখন গান শোনাবেন না, একটা আকর্ষণ রাখলো, উনি তো আকর্ষণ রেখেই ভিডিও তৈরি করেন, তো ওনার গানের মধ্যে একটা আকর্ষণ রেখে দিল যে এখন শোনালো না, ফাইনালি গাওয়ার পরে আপনারা শুনতে পারবেন। তো আপনি এখন বলেন গান গাওয়ার এই আগ্রহটা আপনার কবে থেকে শুরু হলো? গান গাওয়ার আগ্রহটা আমার হিরো আলম ভাইরে দেখে যাচ্ছে, আমি সত্যি কথা বলছি, কোনো মিথ্যা কথা আমি বলি না এক সেকেন্ডের জন্য।
মানে হিরো আলম ভাই গান গাইছে, এটা এটা নিয়ে আমি কোনো সমালোচনা করি না, খুব ভালো গান গাইছে। আর দ্বিতীয় কথা হচ্ছে শুরুতে একটু গানের কণ্ঠটা একটু অন্যরকম থাকলেও এরপর কিন্তু আস্তে আস্তে সে নিজেরে আপডেট করে নিছে, ঠিক আছে। আমরা যারা ভিডিও তৈরি করি আমরা কিন্তু ভাই শুরুর দিকে অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতাম না, দিন শেষে সবাই সবারই নেগেটিভ পজিটিভ কাজ আছে। তো সেই ক্ষেত্রে বাইরে দেখে মানে হিরো আলম বাইরে দেখে আর কি মনে শখ জাগছে যে হিরো আলম ভাই যদি নামের আগে হিরো লাগাইতে পারে সমস্যা নাই, নামের আগে যদি সে আবার সে যদি মানে নায়ক থেকে গায়ক হতে পারে সমস্যা নেই, তাহলে আমি কেন একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর থেকে একজন শিল্পী হতে পারবো না। বাংলাদেশে কিন্তু নতুন আরেকটা শিল্পীর আবির্ভাব হবে, সেটা হচ্ছে হৃদয় খানের গান আপনারা শুনেছেন, তো এখন থেকে ভবিষ্যতে শুনবেন হৃদয় হাসানের গান, ঠিক আছে। তো যদিও বা হৃদয় ভাই হৃদয় খান যিনি আছে উনি যদি আবার আমার নামে মামলা টামলা করে দেয় সেক্ষেত্রে কিছু করার নাই, আর করবে না ভাই, নামের করবে ভাই, নামে মিল আছে না, করবে না আসলে। আমাদের তো একটু আগে আপনি আপনার ভিডিও দেখালেন যে আরিফিন শুভ, আরিফিন রুমি, আরেকজন আমাদের জুনিয়র মিশা, জুনিয়র মান্না, কত কিছু আছে যিনি ভালো ক্যামেরা ধরতে পারেন না, আরিফিন ইমরান, তো এরকম তো নাম থাকতেই পারে আসলে, নাম ইমরান থাকতেই পারে, তাতে তো কেউ কোনো মামলা করবে না। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই, আমার জন্য দোয়া করবেন ভাই, আপনি তো আমার মাথায় একটা হাত দিয়ে ভাই, প্লিজ ভাই, প্লিজ মাথায় হাত দিয়ে দি, একটা ফু দিয়ে দেন ভাই, একটা ফু দিয়ে দেন, প্লিজ একটু একটু মুখ একটু গান হরান ভাই, ভাইয়া আপনি একটা ফু দিয়ে দেন ভাই, ভাইয়া মুখ একটু গান হরান প্লিজ, দুই এক লাইনের একটু প্লিজ ভাই, এখন আমি শোনাবোই না গান। একটা ব্যতিক্রম জিনিস, হৃদয় ভাইয়ের যত ভিডিও আছে আমরা সবাই লোগো নিয়ে খুব কনসার্ন থাকি যে আমার লোগোটা কত সুন্দর হবে, কত সুন্দর আমার ভিডিওতে লোগো থাকবে, পারলে অনেকে ভিডিওর পেটের মাঝখান দিয়ে লোগো দিয়ে দেয় যেটা যেন কেউ কপি টপি না করে। তো ওনার এত ভাইরাল ভিডিও, এত ভিডিও, উনি ওনার ভিডিওতে একদম ব্যতিক্রমী একটা চিন্তা যে উনি ওনার ভিডিওতে কোনো লোগো ব্যবহার করেন না। তো আপনি এ ধরনের একটা ব্যতিক্রম উদ্যোগ বা এ ধরনের একটা সাহসী উদ্যোগ কীভাবে নিলেন? এই ক্ষেত্রে আসলে সাহসিকতার কিছুই নাই, আমি লোগো দিই না কেন, যে স্থানটা আমি লোগোটা দিব ওই স্থানটা যদি আমি লোগোটা না দেই ওই স্থানটা ফাঁকা থাকবে এবং মানুষ ভালোভাবে দেখতে পারবে, আকাশ দেখতে পারবে, আকাশ দেখতে পারবে। যেমন ধরেন আমরা এখানে বসে আছি, এখন আপনি আপনার এখানে মোমো মিউজিক সেন্টারের একটা লোগো দিয়ে দিলেন এখানে, এখন আপনি লড়াচড়া করতেছেন, লড়াচড়া করতে করতে আপনার মাথার উপরে লোগো চলে আসলো, খারাপ দেখা যায় না বিষয়টা, এই আর কি। আচ্ছা, তো আপনার ভিডিওগুলো আমরা যদি এখন নিয়ে নিই আমাদের লোগো বসাই ফেলি, আমাদের তো হচ্ছে গিয়ে ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে রাইট ম্যানেজার আছে, সো আপনি যখন আমার ভিডিওটা ডাউনলোড করে আপনার পেজে আপলোড করবেন বা ফেসবুকে আপলোড করবেন অটোমেটিক আপনার এখানে নিচে চলে আসবে যে এটার মালিক হচ্ছে স্বপ্ন ছোঁয়া টিভি। এরপর আমি যদি বলি যে আপনি আপলোড করতে পারবেন তাহলে দিতে পারবেন, তাছাড়াও আপনি নিজের দাবি করে সেটাকে আপলোড করতে পারবেন, আমরা তখন ক্লেম করে আবার এটা সরিয়ে দিতে পারবো। ইউটিউবের ক্ষেত্রেও সেম, তার মানে উনি উনি চিন্তিত না, ওনার লোগো না দেওয়া নিয়ে, ওনার ভিডিও আসলে আমরা চাইলেও নিতে পারবো না। তো এখন তিনজনের মধ্যে অন্তত জুনিয়র মিশা ভাই একটা গান শোনাক। মিশা ভাইয়ের গান আমরা শুনবো না ভাই, আমরা এই মিউজিক মানে সেন্টারে আমরা গান শুনতে চাচ্ছি না এখন। কেন চাচ্ছি না ভাই, গান শুনতে শুনতে এতক্ষণ প্যারায় আমি শেষ, এই যে এখানে দেখেন মিউজিক বাজতেছে, মানে এই যে আমরা চাপ দিলেই বাজে, ঠিক আছে, এখন একটু অফ আছে, আমরা একটা ডায়লগ শুনি ভাই, অনেকদিন ধরে ডায়লগ শোনা যায় না ভাই, একটা ডায়লগ দেন, একবারে নিউ ডায়লগ দিবেন, আপনি তো পুরানো ডায়লগ দিতে দিতে শেষ করে ফেলতেছেন, একটা নতুন ডায়লগ দেন ভাই, পুরান পুরান চালে ভাতে পারে বুঝলেন, একটা নতুন ডায়লগ দেন আপনি, একটা নতুন ডায়লগ, একটা নতুন একটা ডায়লগ দিতেছি ভাই, উনি যখন গান গাইবেন না মানে অনেক অনেক রিকোয়েস্ট করতেছে অনেকক্ষণ ধরে, মানে কি করব না আগে মানে ভাই এত কইেন না, আবার নিজের দাম এত হয়ে গেল তো বাড়ায় না, দিতাছি 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 আর কইেন না, মনে মানে নিজে মানে নাম তো বাসাও না আর গেট আপ করে এরকম মানে সুলতান জন্য আর কি কইলাম না আর কি, ডায়লগ কিন্তু দিব না ভাই, দেন দেন ভাই, আপনি ভালো লোক ভাই। আচ্ছা, ওই যে এই যে নতুন একটা সিনেমা আইতাছে ঘর ভাঙা ঘর, এই সিনেমা একটা নতুন ডাল একেবারে লেটেস্ট ভাই, একেবারে লেটেস্ট মানে একেবারে ইডি কি ভাই, ইডি লাস্টেসে কেন ভাই, স্টাইল আছে না, ঠিক আছে, একটি স্টাইল আছে, স্টাইল তার স্টাইল, এই স্টাইল ডলে এরকম এই যে ডায়লগ 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 ভুলে গেছে, ও মনে পড়ছে মনে পড়ছে, নাম আমার সাইডাস, আমি হলাম কঠিন করোনা ভাইরাস, সাবধান বুঝছেন, এটা নতুন নতুন ডায়লগ এটা। প্রিয় দর্শক, আমি ইন্টারভিউ আর করব না, এতক্ষণ আমি একটা করোনা ভাইরাসের সঙ্গে বসে ছিলাম ভাই, আপনি দূরে যান ভাই, আপনি উনি কি বলছে, ওনার নাম করোনা ভাইরাস ভাই, ওনার চাপান, আমরা সবাই টিকা নিয়ে নিছি, আমরা টিকা নিছি কিন্তু উনি আমি নিছি আগে উনি করোনা ভাইরাস, আমি টিকা নিছি ভাই, আপনি চান ভাই, আমরা এখন বিদায় নিয়ে নেই ভাই, আমি আর কথা বলবো না ভাই, করোনা ভাইরাস, সকালে ভালো থাকবেন, আজকের মতো ভালো থাকবেন। সো প্রিয় দর্শক, আমরা এখন মোমো মিউজিক সেন্টারে আছি, এতক্ষণ পর্যন্ত ছিলাম, সো আমরা এখন বিদায় নিব সবাই, দিন শেষে আমরা ভালো কিছু কাজ দেখতে চাই মোমো মিউজিক সেন্টারের কাছ থেকে,
আর খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আসছি ইনশাআল্লাহ, ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সবাই দোয়া করবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাই আমাদেরকে, মানে আমাদের মতো সাধারণ সাধারণ মানুষ যারা আছি তাদেরকে একটু অসাধারণ করে একটু ভাইরাল করে দিতে পারে আর কি, ঠিক আছে? সো আমি একটা গানের দুইটা লাইন গাবো, ভাইরাল কইরা দে আমারে, ভাইরাল কইরা দে মমো মিউজিক সেন্টারে আইসা, ভাইরাল কইরা দে। সো আমরা বিদায় নিব, ধন্যবাদ। আর এই যে বিদায়ের আগে এটা লাগবে না, ওটা লাগবে না, এটা আমিও ধন্যবাদ দিতে চাই স্বপ্ন ছোঁয়া টিভি এবং হৃদয় ভাই আজকে আমার স্টুডিওতে এই প্রথমবার আসলেন এবং আজকে এসে আমি রীতিমতো অবাকই হলাম। ওনার ভিডিও মেকিংয়ের ধরন সম্পূর্ণই আলাদা এবং আমি তো মাঝে মাঝে ভাবলাম, প্রথম থেকে ভাবলাম যে এইসব কী হচ্ছে, পরে দেখলাম ওনার এটা স্টাইল এবং খুবই সুন্দর স্টাইল। দর্শকরা আসলে যারা আমাদেরকে দেখেন তারা তো অবশ্যই বিনোদন পাওয়ার জন্য অবসর সময়ে গান শোনেন, ভিডিও দেখেন, তো এরকমভাবে একটা সুন্দর উপস্থাপনা আসলে মেধাবীর পরিচয় দেন হৃদয় ভাই। তো ওনাকে অনেক স্বাগতম আজকে আমার স্টুডিওতে আসার জন্য, ওনাকে অনেক ধন্যবাদ, সবসময় টিভিকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।